হ্যালো বন্ধুরা, আমি মিলন। এখন আমি আপনাদের দেখাবো ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কীভাবে আমাদের অ্যাকাউন্টটি পুনরায় ফিরে পেতে পারি। তো এর জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যান্ড এখানে দেখুন, নিচে দেখুন লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। অ্যান্ড এখান থেকে যদি এইভাবে আপনার ফেসবুকে ইউজার নামটি না আসে, তাহলে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। তো যেহেতু আমরা এখানে এসে পড়েছি এম জি আবির, তো আমরা এখানে ক্লিক করব অ্যান্ড কনফার্ম ইয়ার ইমেল অ্যাড্রেস, কন্টিনিউ। অ্যান্ড উই সেন্ড এ মেসেজ টু দিস ইমেল অ্যাড্রেস। তো আমাদের এই ইমেল অ্যাড্রেসটিতে একটি কোড পাঠিয়েছে, তো আমরা কোডটি বের করব। তো এই জন্য আমরা আমাদের জিমেলে যাব। জিমেল এখান থেকে সামওয়ান রিকোয়েস্ট এ নিউ পাসওয়ার্ড। এখান থেকে কিপ মি লগ ইন, লক মি আউট অফ আদার ডিভাইস। তো লক মি আউট অফ আদার ডিভাইস এখানে ক্লিক করুন অ্যান্ড কন্টিনিউ। অ্যান্ড টাইপ এ নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিন। তো এখানে ধরুন দিয়া দেবো আমরা অ্যান্ড কন্টিনিউ। অ্যান্ড আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, প্রথমবার যখন লগ ইন হবে একটু টাইম নেবে। ফ্রেন্ডস, আমাদের একটি জিমেল একটি ইমেল আসছে, তো আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে লাগছে তোমরা লগ ইন করবো না।
সেকেন্ড আমাদের আজকে ফিরে এসেছে, তবে এভাবে আমাদের কলেজের পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারি। আমাদের আইডিটি ফিরে পেতে পারি আমাদের খুব সহজেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং।